সময়টা 2004। আনুমানিক রাত দুটোর সময় ধানমন্ডির কোনো এক রাস্তা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন আফরান নিশু, পকেটে দুইটি মোবাইল ফোন। হঠাৎ দুপাশ থেকে দুজন মানুষের উদয়। দুপাশ থেকেই তাকে চেপে ধরার চেষ্টা করে। নিশু বুঝতে পারেন এদের উদ্দেশ্য ভালো নয়। শত্রুকে প্রতিহত করার জন্য আগেই আক্রমণ করা উচিত, এটি চিন্তা করে তিনি সজোরে আঘাত করেন একজনকে, আর সেটাই কাল হয়। একটু দূরেই অপেক্ষা করছিল আক্রমণকারীর আরও সাঙ্গপাঙ্গ, সব মিলিয়ে 7 থেকে 8 জন। সবাই মিলে এসে ধরল তাকে। এরপর আর কিছুই করার ছিল না এই অভিনেতার। একতরফা মার খেতে থাকেন তিনি। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়, ধারালো অস্ত্র দিয়ে পায়ের রক্ষাটার চেষ্টা করা হয়। নির্মমভাবে তাকে রক্তাক্ত অবস্থায় রেখে চলে যায় আক্রমণকারী দলটি। বিস্ময়কর ব্যাপার হলো তারা নিশোর মানি ব্যাগ, মোবাইল ফোন কিছুই ধরেনি, সবই রয়ে গেল তার পকেটে। সুস্থ হওয়ার পর নিশু কোনোভাবেই কোনো কিছুর কুলকিনারা করতে পারলেন না। এরা যদি ছিনতাইকারী হয় তাহলে ফোন ওয়ালেট কেন নিবে না, আর ছিনতাইকারীর সংখ্যায় এতজন কেন হবে? তখনও আফরান নিশোর নাম ডাক হয়নি, তাই এই ঘটনা মিডিয়াতেও আসে না, এমনকি নিজেও পরে ভুলে গিয়েছিলেন। কিন্তু 2013 সালে আবারও সামনে আসে সেদিনের কথা। ততদিনে অভিনয়ের সুবাদে আফরান নিশু সবার পরিচিত মুখ হয়ে উঠেছেন। মানিকগঞ্জে শীতের সকালে ভোরে রাস্তায় হাঁটার সময় হঠাৎ করে তার সামনে একটি বাইক এসে থামে। বাইক থেকে নেমে চালক সরাসরি বললেন, ভাইয়া আমি সরি। নিশু অবাক হয়ে জানতে চাইলেন, কি হয়েছে, আপনাকে তো আমি চিনিই না। প্রশ্ন করতেই সেই বাইকার জবাব দিলেন, ভাইয়া আমি সেদিন রাতে ধানমন্ডিতে আপনাকে আঘাত করেছিলাম। এবার আরও বেশি অবাক হলেন নিশু। রহস্যজনক সেই প্রশ্নের জবাব চাইলেন নিশো, তোমরা কি মোবাইল নেওয়ার জন্য আমাকে মেরেছিলে? বাইকার জানালেন, আসলে পুরো ব্যাপারটাই হলো প্রেম ভালোবাসা কেন্দ্রিক। নিশোর তৎকালীন প্রেমিকাকে পছন্দ করতেন একজন, তিনি কিছু ভাড়াটে ঠিক করেন নিশোকে মারার জন্য। সব থেকে মজার বিষয় হলো, যার জন্য এত মার খেয়েছিলেন সেই প্রেমিকাই আজ নিশোর স্ত্রী। প্রেমিকা আর বৌকেন্দ্রিক দ্বন্দ্বের জন্য কত কিছুই তো হয়, তিনিও না হয় তেমনই একটা ঘটনার মাসুল দিলেন। 2004 সালের ধানমন্ডির সেই ঘটনার 1 বছর পর থেকে নাটকে কাজ শুরু করেন নিশো। পদে পদে দিয়েছেন যোগ্যতার প্রমাণ। অভিনয় করতে করতে একদিন বুঝলেন দর্শকরা তার নাটক দেখে আর তাকে পছন্দও করে। এরপর আর থামাথামি নেই। গত 10 বছরে 800টিরও বেশি ধারাবাহিক, টেলিফিল্ম ও নাটকে কাজ করেছেন তিনি। সম্প্রতি ডেবিউ করেছেন বড় পর্দাতেও। প্রথম ছবি সুড়ঙ্গ দিয়েই বাজিমাত করেছেন তিনি। মাত্র 7 দিনে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে 2.5 কোটি টাকার টিকিট বিক্রি করে তার সিনেমা করেছে রেকর্ড। ইতিমধ্যে নিশো জানিয়েছেন নাটক ও ওটিটির কাজ কমিয়ে সিনেমাতেই সময় দিবেন তিনি। বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় এই অভিনেতা কিন্তু অভিনয় শিখে আসেননি, মঞ্চে কখনও কাজও করেননি, ক্যামেরার সামনে কাজ করতে করতে শিখেছেন সব কিছু। টাঙ্গাইলের ভোয়াপুরে 1980 সালে তার জন্ম। মিডিয়ার শুরুটা হয় 2000 সালে, ঘটনাক্রমে অমিতাভ রেজার বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে। এরপর অভিনেতা ও পরিচালক আফজাল হোসেনের নজরে আসেন। মিশু বলেন, যেহেতু তিনি কাজ শিখে এখানে আসেননি, তাই সিনিয়রদেরকে অনুসরণ করেই তিনি কাজ শিখেছেন। তিনি বলেন, আমার কাছে সিনিয়র শিল্পীরা এক একটি ইনস্টিটিউট, তারা কিভাবে কাজ করেন তা দেখে শেখার চেষ্টা করেছি। নিশু এও বলেন, শুরুতে তার কাজ নিয়ে সেভাবে আলোচনা হতো না, তাও লেগেছিলেন তিনি, ব্যর্থতায় একবারও পিছুপা হননি তিনি। তিনি আরও বলেন, আমি আরামপ্রিয় না, কষ্ট করে এখানে এসেছি, ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট পছন্দ করি। এভাবেই কাজ করতে করতে নিজেকে সমৃদ্ধ করেছেন তিনি। শূন্য থেকে জনপ্রিয়তা তুঙ্গে আসার এটাই মূল মন্ত্র। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদিকে গুরু মানেন নিশো, ব্যক্তিজীবনেও তাকে আদর্শ জ্ঞান করেন তিনি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।